বছরের শেষে যদি আমরা এই পুরনো লাড্ডুর স্বাদটাকে আরও একটু নতুনভাবে তৈরি করতে পারি কিংবা এই স্বাদটাকে আমরা আরও একটু বাড়িয়ে নিতে পারি তবে কেমন হয় ফ্রেন্ডস আমি সেই পুরোনো লাড্ডুটিকে আরও একটু নতুনভাবে এবং একটু নতুন স্বাদে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তো চলুন আমরা আমাদের এই রেসিপিটি দেখে নেই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শাহিনা নিপা আমাদের আজকের আয়োজনটি হলো গাজরের লাড্ডু ফ্রেন্ডস আজ আমি আপনাদের মাঝে একটু ভিন্ন ধর্মী গাজরের লাড্ডু নিয়ে উপস্থিত হলাম আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আমি এখানে এক কেজি গাজরকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এটিকে আমি এখন একটি কাটার দিয়ে কেটে নিব আমি এই ধরনের কাটার দিয়ে গাজরগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও এটাকে খুঁজি খুঁচু করে কেটে নিতে পারেন এর মাঝে আমি গাজরগুলোকে কেটে নিয়ে ফিরে এলাম আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কেমন হবে এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এবং সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে গাজরটা ভাজার সময় এর একটি সুন্দর স্মেল আসবে এখন আমি ঘিটাকে তেলের সাথে ভালো মতো মিক্সড করে নিব এবং এই তেলটাকে আমি একটু গরম করে নিব এবং তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটি তেজপাতা এবং তিনটি দারচিনি এবং সেই সাথে তিনটি সাদা এলাচ দিয়ে দিয়েছি এবং এখন আমি গাজরগুলোকে এখানে দিয়ে দিব এবং সেই সাথে আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনাদের নিজেদের উপরে নির্ভর করবে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে চান সে ততটুকু পরিমাণে মিষ্টি বা চিনি দিয়ে দিতে পারেন এখন আমি এগুলোকে মিডিয়াম আছে চেড়ে দিব এবং চিনি থেকে যে পানিটা বের হবে সেই পানিটাকে শুকিয়ে নেব দেখুন এগুলো নিচ থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আসছে এই পানিটাকে আমি কিছুটা পরিমাণে শুকিয়ে নিব এবং এর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে গাজরটা হালকা একটু সিদ্ধ হয়ে যায় সে পানিটাও কিছুটা শুকিয়ে যায় তবে হ্যাঁ ঢাকনাটা দিলে খুব বেশিক্ষণ রাখা যাবে না প্রায় দুই থেকে তিন মিনিট পরিমাণে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে নইলে গাজরের যে আসল কালারটা সেটা নষ্ট হয়ে যাবে এমনিতেও গাজরের কালারটা চেঞ্জ হয়ে যায় তারপরেও চেষ্টা করব গাজরের কালারটা যাতে কিছুটা হলেও অক্ষুণ্ণ থাকে তো পানিটা আমার প্রায় শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ বা দেড়শো এমএল দুধ দিয়ে দিলাম এবং এখন আমি এটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে দিব। এবং সেই সাথে এই পর্যায়ে আমি আর কোনো রকম কোনো ঢাকনা দিয়ে ঢাকবো না এভাবে আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করতে থাকবো এবং সেই সাথে গাজরের পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এরই মাঝে আমাদের গাজরের পানিটা শুকিয়ে গেছে এখন আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। আর গুঁড়ো দুধটা অবশ্যই গাজরে যখন হালকা হালকা পানি থাকবে সেই অবস্থায় দুধটাকে অ্যাড করতে হবে যদি আপনারা পুরোপুরি শুকিয়ে নিয়ে গুঁড়ো দুধটা মেশাতে যান তবে সেই ক্ষেত্রে দুধটা দলা দলা হয়ে থাকবে পুরোটা গাজরের সাথে মিশবেন না তাই অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো দুধটা হালকা একটু পানি থাকা অবস্থায় মেশাতে আর যদি আপনারা গুঁড়ো দুধটা ব্যবহার করতে না চান তবে সেই ক্ষেত্রে লিকুইড দুধটাকে একটু ঘন করে নিয়ে বেশি করে ব্যবহার করতে পারেন এখন আমি দুটাকে খুব ভালো মতো মিশিয়ে দিব এবং সেই সাথে হালকা একটু লবণ দিয়ে দিব এতে করে যে মিষ্টিটা সেটার স্বাদটা একটু বেড়ে যাবে এবং সেই সাথে মিষ্টিটা ভালো মতো বসবে ফ্রেন্ডস আমি আমার রেসিপির শুরুতেই বলেছিলাম যে এই গাজরের লাড্ডুর যে টেস্ট সেটিকে আরও একটু কিভাবে বাড়ানো যায় তো চলুন এখন আমরা দেখে নিব কোন উপকরণটির কারণে আমরা এই লাড্ডুটির স্বাদকে আরও একটু বেশি বাড়িয়ে তুলতে পারি ফ্রেন্ডস আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ ড্রাই কোকোনাট পাউডার ব্যবহার করেছি আর এই ড্রাই কোকোনাট পাউডারের রেসিপি লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আপনারা যদি চান এই কোকোনাট পাউডারটিকে বেশি পরিমাণে মিশিয়ে নিতে কিংবা আর একটু কম দিতে সেটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমরা এখানে একসাথে তিনটি ফ্লেভার পাচ্ছি একটি গাজরের আরেকটি মিল্কের এবং সেই সাথে আরেকটি কোকোনাটের ফ্রেন্ডস কোকোনাট পাউডারের কারণে এর টেস্টটি যা আরও বহুগুণে বেড়ে গেলো সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কিছুটা পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন এখন আমি এটাকে অনবরত নাড়তে চাড়তে থাকবো এবং এটা নাড়তে নাড়তে যখন দেখবেন এক জায়গায় দলা পেগে আসছে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে ভাজা এবং উপর দিয়ে কিছুটা তেল বের হয়ে আসবে ফ্রেন্ডস আমার এই গাজরের মিক্সারটি এখন পুরোপুরিভাবে লাড্ডু তৈরির জন্য রেডি এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর নামানোর পূর্বে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে এই গাজরের সাথে খুব ভালো মতো মিক্স করে নেব তাতে করে এর থেকে খুব সুন্দর একটি স্মেল বের হয়ে আসবে এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং হালকা একটু সামান্য পরিমাণে ঠান্ডা করে নিব এবং এর থেকে দারচিনি সাদা এলাচ এবং তেজপাতা এগুলোকে আমি সম্পূর্ণ বের করে ফেলে দিবো এবং সেই সাথে এটাকে আমি গোল গোল রাউন্ড শেপ দিয়ে নিব আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা ঠিক সেভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং এর জন্য হাতে কোনো রকম কোনো তেল বা ঘি ব্যবহার করার কোনো রকম কোনো প্রয়োজন হবে না কারণ গাজরের এই মিক্সচারটা থেকে অলরেডি অনেকটা পরিমাণে তেল হাতের সাথে চিপকে যাবে বা গোল গোল শেপটা দেওয়ার সময় হাতে অনেকটা পরিমাণে তেল বেরো হয়ে আসবে ফ্রেন্ডস এরই মাঝে যে কথাটি আপনাদের না বললেই নয় যদি আমার এই ভিডিওটি পুরোটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি ছোট্ট লাইক দিবেন এবং সেই সাথে আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে এই ভিন্ন ধর্মীয় লাড্ডুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এবং সেই সাথে যদি ভালো লেগে থাকে তবে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফ্রেন্ডস আমার এই গাজরের লাড্ডুগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই এটিকে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং এর টেস্টটি অবশ্যই নেবেন এবং আমার কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন এটি টেস্ট কেমন হলো এবং আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ